আসসালামু আলাইকুম গাইজ, আমি আরিফ রেজা, চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমি কোনো ট্রাভেল ব্লগ করছি না, আপনাদের সাথে একটি জিনিসের পরিচয় করানোর জন্য মূলত এই ভিডিওটা করা। চলুন তাহলে আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে মেইন ভিডিওতে। এই গাইজ, আমার সামনে যে মাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছটি হচ্ছে মাগুর মাছ। এটা অনেক পুরনো মাছ, এটা 5 থেকে 7 বছরের পুরোনো মাছ। এটা কিছু গত কিছুদিন আগে ধরা হয়েছে, আমরা এটাকে জিয়ে রেখেছিলাম। আর এটা সম্পূর্ণ কেটে যাবে আমার ভাই জাকারিয়া সামনে, যাকে ডিসপ্লের সামনে যাকে দেখতে পাচ্ছেন, উনি এই মাছটাকে ধরেছেন কষ্ট করে। তোলো তোলো এই মাছটাতে। হ্যাঁ, এই এই যে মাছটা, এটা এটা হচ্ছে পুরুষ মাছ। লোকে আরেকটা মাছ আছে, চলুন আপনাদের ওই মাছটাকে দেখাই, দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন। এই যে সামনে যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিলা মাছ। এটার মধ্যে ডিম রয়েছে, আর এটার মধ্যে কোনো ডিম নেই, এর আগের মাছ এই মাছটাতে কোনো ডিম নেই। এই যে মাছটা এখন দেখতে পাচ্ছেন, এটা বড় মাছটা। এই দুইটা মাছ এখানে দুইটা মাছ ধরেছেন দুইজন, একজন মোহাম্মদ বাতিন মোল্লা আর একজন হচ্ছে মোহাম্মদ জাকারিয়া। দুইজন খুব কষ্ট করেছেন এই মাছটা ধরার জন্য। এখন মাছটাকে নিয়ে এসেছি জবাই করার জন্য, এখন জবাই করা হচ্ছে। আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে লাইক দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, যাতে আমরা এরকম ভিডিও বানাতে উৎসাহ পাই। আপনাদের একটি লাইক, একটি সাপোর্ট আমাদের জন্য অনুপ্রেরণা, উৎসাহ। খুব সুন্দর মাছটা, খুব সুন্দর। এখন প্রচুর ডিম হয়েছে, কিছুদিন পরে ডিমগুলো হয়তো ছেড়ে দিল মাছটা। ডিমগুলো অনেক প্রায় ছাড়ার উপযোগী হয়ে এসেছিল। কাটা হচ্ছে মাছটা, এটা দিয়ে রান্না করব, মাছ দিয়ে বিরিয়ানি রান্না করব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা রান্না করি বিরিয়ানি। মাছটাকে এখন সিদ্ধ করা হচ্ছে। সিদ্ধর পরে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে মাছটা। পেঁয়াজ দেওয়া হয়েছে, মাছটার বিরান শেষ, বিরান করা হয়ে গেছে মাছটাকে। এখন আমরা চাল দৌত করবো, এই তো চাল এসে গেছে দৌত করা। চাল নিয়ে আসা হয়েছে দৌত করে, চাল আর ডাল। সুপ্রিয় দর্শক, এখন আমরা রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি, এখন আমার হাত থেকে মরিচ দেওয়া হচ্ছে। বলে রাখা ভালো, এই মাছটা আমি আমার আমার ভাই মিলে রান্না করেছি। কাঁচামরিচ দেব, এটাকে গরম মশলা দেওয়া হচ্ছে। ওই সময় রান্না করে খেতে হতো, তো ওই সময় থেকে রান্নার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়, ওই সময় থেকে রান্না করি। রান্না প্রায় সব মশলা দেওয়া শেষ, বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে, পানির কাজ, পানি দিচ্ছি এখন, পানি দেওয়া হচ্ছে। গোলে পানি দিয়ে দিয়েছিল বিরিয়ানি রান্নার মধ্যখান দিয়ে। Thank you.
এখন আমরা